বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশেষ সংশোধনাগারের নবনির্মিত রক্ষী নিবাসের উদ্বোধন করেন রাজ্যের কারা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন দুপুর একটার সময় নতুন রক্ষী ভবনের উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি সংশোধনাগারের ভিতরে কয়েকটি সোলার বাতিরও উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রাজ্য কারা বিভাগের প্রধান সচিব সঞ্জয় মুখার্জি। উপস্থিত ছিলেন কারা বিভাগের মহানির্দেশক ও মহাপরিদর্শক অরুণ কুমার গুপ্তা। ঝাড়গ্রাম থেকে কার্তিক গুহর রিপোর্ট, স্টিং নিউজ। ঝাড়গ্রাম সংশোধনাগারে আমাদের ভিতরে আমরা সোলার লাইটের ব্যবস্থা করেছি এবং আমাদের যে উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা বাইরে সেটাকে সাপ্লাই দেবো এবং গ্রিডের মধ্যে। এছাড়াও আমরা উড়িষ্যাবাসীদের থাকার জন্যে আমাদের এটি সুন্দর দ্বিতল বাড়ি এবং আধুনিক ঝাঁ চকচকে নিশ্চিত ঘুরে দেখেছেন সব জায়গায় যে তাদের থাকার ব্যবস্থা এবং তাদের বিভিন্ন সময় যে রুটিন অনুযায়ী যে ভাগ হয় তারা এখানে থাকবে এবং তারপরে এদের পাহারা দেবে। সব দিক থেকেই আমরা যারা রক্ষী তারা এবং যারা থাকবে তাদের সুন্দর থাকার জন্যেই এবং পরিবেশটা সুন্দর করার জন্যে তাদের যারা রক্ষাকর্তা এবং যারা ওখানকার আবাসিক তাদের অবস্থানগত ব্যবস্থাটা সুন্দরভাবে দেখভাল করার জন্য উভয় পক্ষেই দুটি সিদ্ধান্ত নিয়েই আমরা তৈরি করে দিই। আজকে উদ্বোধনের জন্য এসেছি, সবাই এসছেন। আমার বিভিন্ন জেলগুলো যেগুলো রয়েছে, যেগুলো কারাগুলো যেগুলো রয়েছে, সেখানে কি নিরাপত্তা কি আরও বাড়ানো হচ্ছে? না, আমাদের জেলের নিরাপত্তার ব্যাপারে যেটা সব থেকে বেশি দরকার যেটা হচ্ছে আবাসিকদের সঙ্গে আমরা কারারক্ষীদেরও আমরা কিছু ব্যবস্থা করার ব্যাপারটা আমরা সব চিন্তাভাবনাটা আগে করতাম না, কিন্তু এখন চিন্তা করছি, কেননা এটা তো দরকার। যারা তাদের রক্ষা করছে তাদেরকে অন্তত দেখভাল করা, কারা সারাদিন রাত আজকে যদি তাদের ওখানে রক্ষা দেয় করে, কেননা সম্পূর্ণ তারা কিন্তু ভেতরেই থাকে এবং তারপরে যখন একটা টাইমে তাদের আবার ফিরে আসে তার পরবর্তীকালে তাদেরও তো একটা সুস্থভাবে থাকার জন্য ব্যবস্থা করতে হবে। সুতরাং এটা আমরা দুটো জায়গা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে এবার নতুন করে বিষয়টাকে ভেবেছি এবং চিন্তাভাবনা করেছি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা সম্পূর্ণ গুরুত্ব দিয়েছেন তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। একদিকে যেমন আমরা ভিতরে যারা আবাসিক তাদের জন্যে সম্পূর্ণভাবে মানে ভালো আধুনিক ঘর এবং তাদের সব রকম সুবিধাযুক্ত আজকে প্রশাসনের ভিতরে যা যা সুযোগ পাওয়া যায় সব কিছু ব্যবস্থা তাদের আবাসিকদেরও করা হয়েছে এবং ভিতরে অন্যান্য জায়গায় একবার এটা কিছু রিমডেলিং করা হয়েছে এবং কিছু ঘর আমরা নতুন করতে চলেছি এবং কিছু নতুন ঘরও আমরা করেছি আলাদাভাবে। যেহেতু পুরনো জায়গা অনেক পুরনো ই আছে কিন্তু এখানে আবাসিক কম আছে, আবাসিক বাড়ানোর যদি বাড়ে তখন আবার দেখা যাবে। এখানে 100 জন মতন আছে, 100-153 জন 126 জন আছে, সুতরাং এটা যা আছে এনাফ প্লেস স্পেস আছে। সুতরাং এখানে যে কটা জায়গা আমাদের থাকার জন্য সেই ঘটগুলো আমরা আরো 10-15 জন। ফার্স্ট ফ্লোর ওইরকম সেম,
যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।